নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে আগামী 15 দিনের মধ্যে এই 5 রাশি টাকার গদিতে বসতে চলেছে। আজ চন্দ্রগ্রহণ সমাপ্ত হয়েছে। এই চন্দ্রগ্রহণের পরবর্তী 15টা দিন এই 5 রাশির ক্ষেত্রে বড় সুযোগ আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, আমি এই বিষয় নিয়ে আলোচনা তো করবই। দেখুন, বর্তমান যে গ্রহের যে গোচর রয়েছে এবং চন্দ্রগ্রহণের যে প্রভাব, এই দুটির মিলনে এই 5 রাশি হতে চলেছে মহাকোটিপতি। এই 5 রাশির হয়তো আপনাদের কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ হতে পারে, বা আপনার কোনো টাকা দীর্ঘদিন আটকে ছিল সেই টাকা আপনার রিকভারি হতে পারে, বা আপনার কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের এই চন্দ্রগ্রহণের পরে যদি আপনারা দান করে থাকেন, আমি বারবার বলি দান কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয়। যদি চন্দ্রগ্রহণের পর আপনারা দান করেন তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু 100% কিন্তু হবে। আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে চন্দ্র যদি খারাপ থাকে, আপনি মহাদেবের উপাসনা করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি 5টি রাশির আমি কথা বলবো। এই 5 রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতেই পারে সেখানে, যে আপনার যদি নবাংশ চাটে চন্দ্রগ্রহ যদি বর্গোত্তম থাকে তাহলে কিন্তু আগামী 15 দিন আপনারা কিন্তু বড় ধরনের শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং যাদের ক্ষেত্রে চন্দ্রগ্রহ খারাপ রয়েছে, আপনারা চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং মহাদেবের উপাসনা আপনারা করুন। ওম নমঃ শিবায় আপনারা যতদিক পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন এবং পাশাপাশি আপনারা প্রচুর ভিডিওটিকে আপনারা শেয়ার করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, আমি একটি কথা বলি, প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে কিন্তু একটা সময় কিন্তু আসে, সুযোগ। কেউ অ্যাচিভমেন্ট করতে পারে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না। আপনার জন্মকুণ্ডলিতে যদি যোগটা যদি আপনার পারমিট করে যায়, আমি দায়িত্বের সাথে বলছি, আপনি আগামীকাল থেকে আপনার আগামীকাল থেকে 15 দিনের মধ্যে আপনার কিন্তু বড় বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং যে কোনো দিক থেকে আপনাদের কর্ম হোক, আপনাদের ব্যবসা হোক, আপনাদের কেরিয়ার হোক, যে কোনো দিক থেকে, দেখুন শনির যে স্থিতি, আপনার বৃহস্পতির স্থিতি, রবির স্থিতি খুব ভালো কিন্তু ধীরে ধীরে কিন্তু হতে চলেছে, যার ফলস্বরূপ এই 5 রাশি অর্থের বন্যা বইতে চলেছে। আমি একে একে জানাতে চলেছি কোন এই সৌভাগ্যশালী 5 রাশি। অবশ্যই আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। প্রথম রাশি আপনার বিশেষভাবে লাভ পাবে বৃষরাশি। বৃষরাশির এই সময় অর্থনৈতিক দিক থেকে বড় ধরনের প্রফিট আসবে, কর্মক্ষেত্রে এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। বৃষরাশির ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পাবেন। বৃষরাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আগামী 15 দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে, আপনাদের বিজনেস ক্ষেত্রে এবং আপনাদের কর্মক্ষেত্রে। এবং আপনারা এই সময় বিদেশ থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনারা কিন্তু করবেন, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে মকর রাশির। আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ, আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ,
কোনো হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি বড় ধরনের আর্থিক লাভ, ব্যবসা এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ডেইলি ইনকাম বৃদ্ধি। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু আরও গাঢ় দেখা যাচ্ছে। আপনাদের বিশেষ করে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা এবং আপনাদের এই সময় আকর্ষিক অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। ধনুরাশি বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এবং কোনো আপনাদের শেয়ার বাজার বা গোল্ড চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। একদম শেষ রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ভাগ্য খুলতে চলেছে। বৃশ্চিক রাশির ভাগ্যের দ্বারা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে। বৃশ্চিক রাশির আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে। বৃশ্চিক রাশির ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। বৃশ্চিক রাশির আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো হতে চলেছে। এই পাঁচ রাশির কিন্তু মহা মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একবার আপনারা পরামর্শ করুন এবং পাশাপাশি আপনারা জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। আমি প্রতিদিন একটা কথা আপনাদেরকে বলি যে আপনারা যারা ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার সাথে মিলছে না, কেন মিলছে না, কী কারণে মিলছে না, তার জন্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ হচ্ছে আপনার মঙ্গলময় একটা শাস্ত্র যা আপনার জীবনকে উন্নত থেকে উন্নততর করতে কিন্তু সহায়তা কিন্তু করবে। এবং একটি কথা বলি, বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করুন। এবং যাদের ক্ষেত্রে বড় বড় সমস্যার উপর সমস্যা আসতেই থাকছে তারা অবশ্যই একবার যোগাযোগ করুন। আমি যে কটি রাশির কথা বললাম সেই কটি রাশি বিশেষভাবে লাভ পাবেন। আর একটি রাশির কথা আমি শেষে বলি, হয়তো অনেকে ভিডিওটি কেটে বেরিয়ে গেছেন, কিন্তু আমি একটা সারপ্রাইজ কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি। যারা ভিডিওটি কেটে বেরিয়ে গেছেন তারা কিন্তু জানতে পারবেন না কোন রাশি আগামী 15 দিন ভালো যেতে চলেছে। একদম সারপ্রাইজ এটা থাকতে চলেছে। যারা ভিডিওটি একদম সম্পূর্ণ শুনছেন তারাই জানতে পারবেন কোন একটা যে সৌভাগ্যশালী রাশি সারপ্রাইজ এটা আমি আমার তরফ থেকে আপনাদেরকে দিতে চলেছি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির বিশেষ করে সন্তান, আপনাদের বিবাহ এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে নিশ্চিত রূপে চলেছে।